আজকে আমের আচার বানাবো, কাঁচা আম দিয়া আচার বানাবো, দেখবেন কেমন করে বানাই। এই আমের টোচাটা ছুলবো না, এই এর ভিতরে যে শ্বাসটা আছে শুধু শ্বাসটা ফলাইয়া টুকরা করে কেটে নেব। একটু হালকা সিদ্ধ করে নিব। একটু লবণ দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হয়ে গেছে, এবার নামাই নি। এবার একটু মৌরি একটু ভাজা নেব। মৌরিটা যে ভাজলাম ওটা একটু গুঁড়া করে নেব। আমি প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিব, পরে আম দেব। হলুদ লবণ পরপর দিয়ে দেবো। এবার শুকনো লঙ্কার গুঁড়া আর 8-10টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেব। এবার ভালো করে জাল হবে। মুড়ি গুঁড়াটা দিয়ে নামা নিব। হয়ে গেছে, এবার নামাই নিব। এখন ই করব, তুলব না, ঠান্ডা হলে পরে বয়ে উঠাবো।